আমরা এবার অনুষ্ঠানে প্রবেশ করি। প্রত্যেকটা শুরুরই একটি শুরু থাকে। আজকে আমাদের এই অনুষ্ঠান শুরু হবে প্রতীতি বন্দ্যোপাধ্যায়ের গানে, ক্ষমা করবেন, প্রতীতি চট্টোপাধ্যায়ের গানের মধ্যে দিয়ে। আজকের নিবেদন, তমীশ্বরণম পরম মহেশ্বরম, এই ব্রহ্মসঙ্গীতটি রবীন্দ্রনাথ সুর দিয়েছিলেন ব্রাহ্ম মন্দিরে যে কোনো মঙ্গলানুষ্ঠানে গীত হবার জন্য। শ্বেতাশ্বতর উপনিষদের এই মন্ত্রগান পরাৎপর ভুবনেশ্বরকেই আসলে হৃদয়ে স্থান দিতে শেখায়। যিনি সকল দেবতার পরম দেবতা, সকল ঈশ্বরের পরম মহেশ্বর যিনি, তিনি আমাদের হৃদয়ে জাগরুক হন, সকলের মধ্যে বিশ্বলোকের মাঝে যে মহেশ্বর, যে ঈশ্বর সদা বিরাজমান, তিনি আমাদের হৃদয়ে সুপ্রকাশিত হন। যারা তার নাম শ্রবণ করেন তারা অমর হন। আজকের সন্ধ্যায় আমাদের প্রত্যেকের মাঝে তার সুপ্রকাশ ঘটুক। পরম মহেশ্বর
এবার যিনি বলবেন, যিনি আসবেন, তাকে নিয়ে, তাকে ঘিরে, তাকে কেন্দ্র করেই আজকের আমাদের এই জড়ো হওয়া, আমাদের এই অনুষ্ঠান। প্রেসিডেন্সি কলেজের অর্থনীতির স্নাতক এবং একজন প্রতিষ্ঠিত চিত্রশিল্পী সমিতা বসু, বামপন্থী কবি, অনুবাদক এবং প্রাবন্ধিক মঙ্গলাচরণ চট্টোপাধ্যায় ও উর্মিলা চট্টোপাধ্যায়ের কন্যা তিনি। বিবাহ সূত্রে আবদ্ধ হন প্রথমে বিজ্ঞাপন এবং পরে কর্পোরেট জগতের সুপরিচিত ব্যক্তিত্ব প্রতীক বসুর সঙ্গে। তাঁরই জীবিকার সূত্রে প্রায় দুদশক বোম্বাইতে বাস। এই দীর্ঘ সময়েই সমিতা হয়ে ওঠেন একজন সার্থক চিত্রশিল্পী। সাম্প্রতিককালে প্রায় ছ বছর আনন্দবাজার পত্রিকার চিত্র সমালোচকের দায়িত্ব পালন করেছেন তিনি। কিন্তু একজন সৃষ্টিশীল মানুষের সবসময় মাথার ভিতরে একটা বোধ কাজ করে, তাই এবার কলম ধরেছেন সমিতা দেবী। এই বইয়ে অতি অল্প রেখায় গল্প এঁকেছেন, এঁকেছেন কথার ছবি। এতদিন ছবিতে রেখেছেন গল্প, এবার তাঁর লেখা গল্পে মুক্ত ছবি, যা পাঠককে অনাবিল আনন্দ দেবে, এ আমাদের প্রত্যেকের বিশ্বাস। আমি অনুরোধ করব সমিতা দিকে তাঁর বইয়ের ব্যাপারে কিছু কথা বলার জন্য। আজকে এই সময় বিশেষ করে বাবা মার কথা মনে পড়ছে, বিশেষ করে বাবার কথা, কারণ বাবাকে তো চিরকাল লিখতেই দেখেছি, টেবিল চেয়ার নিয়ে বসে থাকতেই দেখেছি কলম নিয়ে। তো কিন্তু সেই সময় লেখার ইচ্ছে আমার একেবারেই ছিল না। এবার শুনতে পাচ্ছেন, লেখার ইচ্ছে আমার কখনোই হয়নি ছোটবেলার থেকেই, কিন্তু আঁকি বুকির অভ্যেস ছিল। স্কুলের বন্ধুরা জানবেন যে ক্লাসে শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি, টিচারদের একটু ক্যারিকেচার করা, কার্টুন টাইপের ছবি আঁকার অভ্যেস আমার ছিল। কিন্তু কাজেই ছবি আঁকাটা ছিলই, কিন্তু এটা যেন একটা নতুন যাত্রা। এই যাত্রাটা কিভাবে হলো, জীবনানন্দ দাশের কথায় বলতে হয় যে মাথার ভেতরে একটা বোধ কাজ করে, এই এরে আমি পারি না এড়াতে। তো সেই জন্য হঠাৎ করে যে কি হলো, লেখাটা কেন ধরলাম, সেটা হচ্ছে যে এখন অক্সফোর্ড বুক স্টোরে এক বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে আছি, কফি খাচ্ছি, বুক লঞ্চ হয়ে গেছে, তখন সে আমাকে বলল যে এখানে একটা একজন ছেলের সঙ্গে আলাপ করিয়ে দেব, ছেলেটিকে একটু দেখে রাখো। আমি ছেলেটিকে দেখে রাখলাম, আমার পোর্ট্রেচার আমার স্পেশালিটি, তো মুখ আমার ভালো লাগে। ছেলেটি দেখলাম বেশ সুপুরুষ, সুদর্শন। কিন্তু পরে গল্পটা শুনলাম, গল্পটা শুনলাম যে তার একটু মানে তার সঙ্গে ভাব ছিল,
সে এই গল্পটা এখানেও আছে এখানে এই বইতে। তো ও ওই ছেলেটি তাকে একটু একদিন একটু ঘাড়ে হাত রাখতো, একদিন একটু কিরকম করতো, তো ও বুঝতে পারেনি কি চায়, গায়ে হাত দেয় কেন কথায় বুঝতে পারেনি। কিন্তু পরে বুঝতে পেরেছে যে ওর প্রতি একটা অন্যরকম টান ওর ছিল, সেটাও অনেক পরে জানতে পারে। কিন্তু ততদিনে ওরা সরে গেছে দুজনের থেকে, কিছু হয়নি এই সম্পর্কটার থেকে। কিন্তু তাকে আজ বহু বছর পরে, প্রায় 20 বছর পরে এখানে দেখলো। দেখে আমার তাকে দেখে মনে হলো যে ছেলেটি সুদর্শন ঠিকই, কিন্তু বয়সের ছাপ, ভীষণ বয়সের ছাপ, মুখে একটু সেতি সেতি মতন, এই ছেলেটিকে দেখে এরকম হয়েছিল। যাই হোক, একটা গল্প, আমি কেন জানি না ওখান থেকে একটা গল্প পেয়ে গেলাম ঝট করে, সেই সময় এই গল্পটা লিখে ফেললাম। তারপর দেখছি গল্পগুলো কীরকম যেন, যেখানে আমি কী বলবো, আমি যেন গল্প একটা লেখার পরেই যে গল্পর আমার ভাণ্ডার ভেতরে ছিল একটা গল্প যেন সেখানে একটা কলটা খুলে দিয়ে বেরিয়ে এলো। তারপরে সেই কল খুলে একটার পর একটা গল্প মিশ্রিত হতে থাকলো। 3-4 বছর ধরে এই গল্পগুলো আমি লিখছি। আরও একটা যেটা হয়েছে, সেটা আমি সব জায়গাতেই গল্প খুঁজে পাচ্ছি এখন, সেটা হয়ে গেছে মুশকিল। বন্ধু বান্ধবরা ভয় পাচ্ছে, বলছে আমাকে নিয়ে লিখিস না, জানি দেখিস বাবা, এরকম কোনো গ্যারেন্টি দিতে পারছি না, নাম দেবো না ফর শিওর, কিন্তু লিখে ফেলতে পারি। তো আমার বাবা এখানে থাকলে আজকে খুব খুশি হতেন, কিন্তু কিন্তু আমি ধন্যবাদ তো এখন দিচ্ছি না, এখনই কি ধন্যবাদ দিয়ে দেবো না, সরি, আমি তো বাচিক শিল্পী নই, আমি ঠিক বলতে পারি না, বলতে গেলে ভীষণ নার্ভাস হয়ে যাই। তো যাই হোক, এইটুকুই বলছি যে গল্পটা আমার এইভাবে হঠাৎ করেই, ওই যে গল্পটা বললো অক্সফোর্ডে, সেই তার সঙ্গে দেখা হয়েছিল 20 বছর পরে, সেই সম্পর্কটা হয়নি, একটা ব্যর্থ সম্পর্ক হলেও হতে পারত, সেই গল্পটার থেকে আমার মনে হলেই তো গল্প। তারপর আরেকজন বললো, আরে এখানেও তো গল্প, এটা তো বেশ সুন্দর। এরকমভাবে গল্পগুলো ডেভেলপ করতে লাগলো একটার পর একটা, এইভাবেই বইটা লেখা, শুধুমাত্র এইভাবে। আশা করি আপনারা এনজয় করবেন।